पाइथन बांगला ट्यूटोरियल सीरीज पर्व आपनादेर सबाइके स्वागतम। तो आज के आलोचना करब रिटर्निंग वैल्यू फ्रम फांगशन। तो आमरा चले जाब सरासरि फांगशने। तो गत पर्वे जारा एई फांगशन देखेननि तारा अवश्यई फांगशन देखे नेबेन जे किभाबे फांगशन तैरि करते हय एबं किभाबे फांगशन कल करते हय। तो आज के आमरा देखब किभाबे रिटर्निंग वैल्यू फ्रम फांगशन, फांगशन थेके किभाबे वैल्यू रिटार्न करते हय। तो सपोज আমি একটা ফাংশন লিখি, সেটা হচ্ছে এ কমা বি দেন হচ্ছে কি সাম ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো এই ভ্যালুটা আমরা এখন প্রিন্ট করব না, এখন কি করব রিটার্ন করব, রিটার্ন করব কোথায় সাম। দেন এটাকে এখন রেজাল্টে পাঠিয়ে দেব, রেজাল্টটা পাঠিয়ে দেব কোথায় অ্যাড, উইথ অ্যাড ফাংশনের ভিতরে। সাপোজ আমি এত রাখি রেখেছি, এখন আমি এটাকে প্রিন্ট করে দেব। প্রিন্ট কাকে বলো, রেজাল্টকে প্রিন্ট করব। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করি দেখুন কি হয়, সুন্দর চলে আসছে 50। তো এটাকে আমি কিন্তু রিটার্ন এখানে কিন্তু প্রিন্ট করি না, এটাকে রিটার্ন করলাম, সামটাকে রিটার্ন করলাম, রিটার্ন করে রেখে দিলাম হচ্ছে রেজাল্টের ভিতরে। তো রেজাল্টটা ফাংশনের মধ্যে, ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। তো এই রেজাল্টটাকে আবার এখানে প্রিন্ট করে দিলাম। তো এটা হচ্ছে রিটার্নিং ফ্রম ফাংশন ভ্যালু। ওকে, তো এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমি আমি এখানে লার্জ দিতে পারি, যেমন লার্জ, যেমন বৃহত্তম সংখ্যা কোনটি, বৃহত্তম সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই, দুইটি সংখ্যার বৃহত্তম সংখ্যা, সেটা কিন্তু আমি এখানে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমার একটা একটা ইফ দিতে হবে, ইফ স্টেটমেন্ট, যেমন গ্রেটার দেন হয় তাহলে কী করবে রিটার্ন এ করবে, আর না হলে কি এলস, এলস কী করবে এলস রিটার্ন বি, এ না হয় বি, ঠিক আছে, যদি এ বড় হয় তাহলে এ রিটার্ন করবে আর নতবা বি। ওকে, তো এখন আমরা কী করবো, এখন জাস্ট এই রেজাল্টটাকে কোথায় দিব, এটাকে তো লার্জ তাই না, লার্জ। ওকে, তো এখন আমার রেজাল্টটা এখন যদি আমরা যদি রান করি দেখুন এই যে 30, অবভিয়াসলি 30 দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে রিটার্ন করছে। ওকে, তো এখন আমরা যদি চাই এই প্রিন্টের ভিতরেই লার্জ করতে পারব, সেটা হচ্ছে আমি যদি এখানে চাই যে লার্জ, লার্জ দেন হচ্ছে 100 30। ওকে, তো আমি যদি এভাবে আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে, আমি যদি এভাবে আমি কিন্তু প্রিন্ট করতে পারি, ঠিক আছে, দেখুন প্রিন্ট করলে কী হয় এই যে 100, তো এটাও এভাবে প্রিন্ট করা যায় লার্জ। ওকে, তারপরে আমি যদি আরেকটা কাজ করতে পারি, আমি যদি একটা ভেরিয়েবলে রাখতে চাই ম্যাক্স, ম্যাক্স ঠিক আছে রাখতে চাই, তাহলে কী হবে এখানে রাখি ম্যাক্সিমাম, ম্যাক্সিমামে আমি এটা রাখতে চাই যে লার্জ, ঠিক আছে, আমি এটা রাখতে চাই, তাহলে কী হবে, তাহলে জাস্ট আমাকে এই ম্যাক্সটা এখানে দিয়ে দিতে হবে, বাস জাস্ট এটা কল করে দিতে হবে, তাহলে দেখুন কী হবে। তো ওকে, ওকে, তো দেখতে পাচ্ছেন, তো এটা ফাংশন লার্জ, এই ফাংশনটা আমি লার্জে রেখে দিলাম, দেন আমি এটাকে কল করে দিলাম। তো এখন আমি এটা কিন্তু ইনপুট করি নাই আসলে, তো আমি এটাকে এই ইনপুট দিয়ে দিতে পারি, ঠিক আছে, তো এখন দেখুন,
তো অবভিয়াসলি এটা 100 দেখাবে, এটা ম্যাক্সিমামে রেখে দিলাম। অথবা আমি এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, যেমন দ্য ম্যাক্স রেজাল্ট ইজ, ওকে কমা দিয়ে দিলাম। ওকে দেখুন সুন্দরভাবে চলে আসে, দ্য ম্যাক রেজাল্ট ইজ 100। তো এভাবে আপনারা সুন্দরভাবে ফাংশন রিটার্ন করতে, ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করতে পারবেন সুন্দরভাবে, রিটার্নিং ভ্যালু ফ্রম ফাংশন। ওকে তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন।